নমস্কার আজকে আমরা শুনব শ্রীনিমাই ভট্টাচার্যের উপন্যাস এডিসির চতুর্থ তথা অন্তিম পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখনো অব্দি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায় এখন অবধি আমরা শুনলাম যে ক্যাপ্টেন এবং মনিকার সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়ে উঠছে আর তার সাথেই মনিকার মনে আস্তে আস্তে ঘর করছে একটা ভীতি তার তার পাস্ট নিয়ে একটা ভীতি আমরা শুনলাম মনিকার অতীতে সেই ঘটনার কথা ঘটনাটি মোটেও শোভনীয় নয় আপনাদেরও নিশ্চয় মনে আছে মনিকার সাথে কি হয়েছিল মনিকা এখন ধন্দে পড়েছে যে কিভাবে ক্যাপ্টেনকে এসব কথা বলবে আর যখন বলবে তখন ক্যাপ্টেনের তার প্রতি সেই অনুভূতি থাকবে কিনা যা এখন আছে যেহেতু এটাই অন্তিম পর্ব আমরা বুঝতে পারব যে ক্যাপ্টেন এবং মনিকার পরিণতি ঠিক কি হয় শুরু করা যাক ডিসির চতুর্থ তথা অন্তিম পর্ব ক্যাপ্টেন ঘুমিয়ে পড়ে হারিয়ে ফেলে সারাদিনের স্মৃতি সুখ দুঃখ আনন্দ বেদনা সোহাগ ভালোবাসার স্মৃতি আর মনিকা দোতলার ওর ঘরে শুয়ে শুয়ে দূরের আকাশের অজস্র তারা দেখে আর হারিয়ে যায় নিজের স্মৃতির অরণ্যে ঘুমোতে পারে না কিছুতেই না অনেক চেষ্টা করেও পারে না ভাবে কত কিছু কত কি ভাবে আকাশ পাতাল ভাবে ভাবে ক্যাপ্টেনকে নিশ্চয়ই পায়জামা আর স্যান্ডো গেঞ্জিটা পরে উপর হয়ে দুটো বালিশ জড়িয়ে ঘুমোচ্ছে নাকি ওই মোটা মোটা খাকির ইউনিফর্ম পরেই ঘুমিয়ে পড়ল কিছু বিচিত্র নয় হয়তো ঘামে সমস্ত জামা কাপড় ভিজে গেছে হয়তো ভীষণ অস্বস্তি বোধ করে মনিকা এপাশ ওপাশ করলো কয়েকবার একবার উঠে বসে বিছানা ছেড়ে একবার জানলার ধারে দাঁড়ায় দূর থেকে একটা তারা ছিটকে পড়ল নাকি চোখের ভুল মনটা আরো বিক্ষিপ্ত হয়ে ওঠে জানলার ধারে দাঁড়িয়ে থাকলেও মনটা ছটফট করে ও কি খেয়েছে ঠোঁটটা কামড়াতে কামড়াতে নিজেই মাথা নেড়ে বলে না না এতদিনের ট্যুরের পর আজই ফিরেছে ফিরেই তো চলে এসেছে আমার কাছে রাজভবনে ফিরতে ফিরতেও বেশ রাত হয়ে গেছে এত ক্লান্তির পর আর কি ইউনিফর্ম ছেড়ে স্নান করে খাওয়া দাওয়া করতে পেরেছে নিশ্চয়ই অত ঝামেলার মধ্যে যায়নি বড় কোচটায় কাত হয়ে সিগারেট খেতে খেতে ঘুম এসে গেছে ও মা জ্বলন্ত সিগারেটটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়েনি তো কত দিন দুপুরে গিয়ে দেখেছে সিগারেট খেতে খেতে ঘুমিয়ে পড়েছে ক্যাপ্টেন হাত থেকে সিগারেটটা পড়ে গেছে কার্পেটের ঠিক পাশে আচ্ছা যদি কার্পেটের উপর পড়তো কার্পেটে আগুন লাগলে কি সর্বনাশ হতো মনিকা ভীষণ রেগে যেত ক্যাপ্টেন হাসত হাসতে হাসতে মনিকার গাল দুটো চেপে ধরে বলত জ্বলব না বলেই তো ভগবান তোমাকে সৃষ্টি করেছে বাজে তো বাজে না মনিকা তা না ঠিক এই সময়ই এখানে আসবে কেন বলো সে কথা ভেবে মনিকা আর শান্তি পায় না দূরের আকাশের ওই তারাগুলো যেন হঠাৎ একটু বেশি দপদপ করে চলতে শুরু করেছে জানলার কাছে সরে আসে কিন্তু বিছানাতে ফিরে যেতে পারে না পাইচারি করে ঘরের মধ্যে কিন্তু এখন এই রাত্রিতে কে ওর ঘরে গিয়ে দেখবে জ্বলন্ত সিগারেটের টুকরো পড়ে আছে কিনা বেয়ারা চাপরাসীরাও তো এখন ওর ঘরে যাবে না হা ভগবান কী বিশ্রী অশান্তি বিছানার ওপর বসে বসে এবার ভাবে হঠাৎ নিজের ওপরই রাগ হয় নিজেকেই অপরাধী মনে হয় এত দিন পর এত ক্লান্ত হয়ে এলো তবুও তো ও কিছুই খেতে দিতে পারল না ক্যাপ্টেন নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছিল শুধু একটা কাপ কফি খাইয়েই আচ্ছা ও কি ভেবেছিল এখানেই খাওয়া দাওয়া করবে এমন সময় এলে তো মা কোনোদিন না খাইয়ে ছাড়েন না তাছাড়া ও তো জানতো না মা গেছেন দুটো হাঁটুর উপর মুখ রেখে চুপচাপ বসে থাকে মনিকা চুপচাপ বসে থাকলেও মনের মধ্যে সমুদ্রের গর্জন চলে অবিশ্রান্ত ধারায় কি বিশ্রী অশান্তি ষোলো আনা দুশ্চিন্তা আছে সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার ক্ষমতাও আছে কিন্তু কিন্তু নেই সেই সুযোগ এ এক বিচিত্র অনুভূতি সব কিছু থেকেও কিচ্ছু করার নেই আচ্ছা আচ্ছা একবার টেলিফোন করলে হয় না নিজে যখন যেতে পারছি না তখন অন্তত টেলিফোনে বলতে পারি ইউনিফর্ম পরে ঘুমোচ্ছ নাকি পায়ের জুতো মোজাও নিশ্চয় শেষে এটাও বলতে পারতো আর কতকাল আমাকে এমন দুশ্চিন্তা ভোগ করতে হবে বলতে পারো কিন্তু টেলিফোন তো নিচে পাশের ঘরেই বাবা মা ঘুমোচ্ছেন বারান্দার কোনায় তো আবার চাকরটা শুয়ে থাকে অন্ধকারে পার্টিপে টিপে না হয় নিচে গেলাম তবুও টেলিফোন করতে হলে তো আলো জ্বালাতেই হবে তাছাড়া ও ঘরের সব দরজা জানলা বন্ধ বাইরের একটু আচ্ছা আলো আসারও পথ নেই আলু জ্বাললেই তো জানাজানি হয়ে যাবে চাকরটা উঠে পড়বে বাবা মা টের পেতে পারেন কী কৈফিয়তে বোধে আচ্ছা অন্ধকারে টেলিফোন করতে পারবো না কোনো কিছুতে ধাক্কা টাক্কা খেয়ে পড়ব না তো তাহলে তো আরও কেলেঙ্কারি বাড়িতে মুখ দেখাবার উপায় থাকবে না আর যেন ভাবতে পারে না মনিকা ছটফট করে বিছানা ছেড়ে আবার জানলার ধারে দাঁড়ায় চারধারে তাকিয়ে দেখে নিস্তব্ধ পৃথিবী দিনের অশান্তি দাপাদাপি নেই বাতাসে আগুনের হলকা নেই দিনের বেলায় অজস্র লালসার মোহে পাগলের মতো যারা ছুটে বেড়ায় তারাও ঘুমাচ্ছে দিন দরিদ্রের দল সারাদিন ঘুরে ঘুরে ভিক্ষা করেছে দিনের শেষে কোনো মতে এক মুষ্টি অন্ন পড়েছে ওদের পেটে কিন্তু এই গভীর রাত্রিতে তারাও ঘুমাচ্ছে কেউ প্রাসাদে কেউ ফুটপাতে তা হোক না চিন্তা ভাবনা দুশ্চিন্তা থেকে এখন সবার ছুটি ঠগ জজ্জোর লম্পট বদমাশরাও আর জেগে নেই দরজা খুলে ছাদে বেরিয়ে আসে মনিকা একবার বৈকুণ্ঠ বাবুর বাড়িটার দিকে তাকিয়ে দেখে না ওদের ঘরেও আলো চলছে না বদি তাহলে রোগের জ্বালা থেকেও একটু ছুটি পেয়েছেন একটু ঘুমিয়েছেন ছাদের এদিক ওদিক ঘুরে মনিকা আবার ফিরে আসে ঘরে ওই জানলা ধারে একটু দাঁড়ায় একটু পায়চারি করে আবার একটু বসে তবে কি একবার আলু না চালিয়েই পাটি পিটিপে নেমে যাবো খুব আস্তে আস্তে ফিসফিস করে কথা বললে কেউ কি শুনতে পাবে শেষ পর্যন্ত অন্ধকারই পাটিপেটিপে সিঁড়ি দিয়ে নেমে গেল শেষ ধাপ পর্যন্ত নেমে গেল কিন্তু বারান্দায় কিচ্ছু দেখা যাচ্ছে না চাকরটা কোথায় শুয়ে আছে এই এত রাত্রে এত অন্ধকারে যদি চাকরটার উপর গিয়ে পড়ে তাহলে ও কী ভাববে তাছাড়া তাছাড়া আবার কি ও যদি বলাইদার মতো মুহূর্তের জন্য পাগল হয়ে ওঠে কিছু বলা যায় না হাজার হোক পুরুষ ঠিক জোয়ার না হলেও প্রৌঢ় নয় বড় সর্বনাশা বয়স এ রাত্রের অন্ধকারে ও নিজেকে বাঁচাবে কেমন করে লজ্জায় চিৎকার পর্যন্ত করতে পারবে না ফিরে যাব নিচে এসেও ফিরে যাব আবার আস্তে আস্তে ওপরে উঠে যায় মনিকা পিঠে দুটো বালিশ দিয়ে একটু কাত হয়ে বসে বিছানা ঠিক করলো ভোর হতে না হতেই টেলিফোন করবে ক্যাপ্টেনকে তারপর দেখা হলে বলবে যাকে ভালোবাসো তাকে কাছে টেনে নেবার পুরুষটুকু তোমার নেই মনে মনে রিহার্সাল দেয় মনিকা পেলেই চাকরটাকে দেখে চমকে উঠে মনিকা মুহূর্তের জন্য রাত্রের বিভীষিকার কথা মনে আসে পাশ এক টুকরো রোদ্দুর চোখে এসে পড়ায় হুঁশ ফিরে আসে এনেছিস পাশ ফিরে শুয়ে চায়ের কাপে এক চুমুক দিতে না দিতেই মা এসে বললেন হ্যাঁ রে তোর টেলিফোন টেলিফোন মা সিঁড়ি দিয়ে নামতে নামতে উত্তর দিলেন তোর টেলিফোন তাড়াতাড়ি আয় পুরো চা না খেয়েই নেমে গেল মনিকা হ্যালো রে তোর যে কোনো পাত্তাই নেই ক্যাপ্টেন নয় কে বলছিস আজকাল কথা শুনেও বুঝতে পারিস না সত্যি বুঝতে পারেনি মনিকা একে ঘুম থেকে উঠেছে তারপর ভেবেছিল গভর্নমেন্ট হাউস থেকে ফোন এসেছে তাছাড়া ভিক্টোরিয়ার পুরনো বন্ধুদের সঙ্গে প্রায় যোগাযোগ নেই বললেই চলে কোথায় ছড়িয়ে পড়েছে তার কোনো ঠিক ঠিকানাই নেই দু চারজন ছাড়া আর কেউ কলকাতায় নেই আরতির সঙ্গে কদিন আগেই হঠাৎ দেখা হয়েছিল তারপর ও কয়েকদিনের জন্য আবার দার্জিলিং চলে গিয়েছিল না আসলে ঘুম থেকে উঠেই তোর টেলিফোন ধরতে এলাম তো আর তুই সঙ্গে সঙ্গে বকতে শুরু করলি এখন ঘুম থেকে উঠলি তবে কি আমি কি তোদের মতো প্রেজনার হয়ে গেছি নাকি ওসব বিরত্ব অন্যকে দেখাস কখন আসছিস বল তুই আয় না 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 তুই আয় অনেক কথা আছে দেরি করবি না কিন্তু আর মাসি বলে আসিস কখন ফিরবি ঠিক নেই তার মানে আরে আয় না দুজনে বেরিয়ে পড়ব নট এ ব্যাড আইডিয়া বাট আরতি আর কথা বাড়ায় না আর বকতে পারছি না তাড়াতাড়ি চলে আয় ব্যাস ভেবেছিল ভোরবেলায় উঠেই ফোন করবে দরকার হলে একবার ছুটে গিয়ে দেখে আসবে ভোরবেলায় সম্ভব না হলেও একটু বেলা হলে নিশ্চয়ই যেত কিন্তু আরতির টেলিফোন এসে সব গোলমাল হয়ে গেল তবে এটা ঠিক যে হয়তো মনটা একটু হালকা হবে একটু হাসি ঠাট্টা করে কিছুটা সময় কাটবে নিজের কাছ থেকে নিজেকে আর এমন করে লুকিয়ে রাখতে হবে না অন্তত কিছুক্ষণের জন্যে তাছাড়া আরতি ওর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল ভিক্টোরিয়ায় পড়ার সময় ওরা পাশাপাশি ঘরে থাকতো রাত্রে খাওয়া দাওয়া হলেই মাঝে মাঝে চলে যেত ওই লনের কোনায় কত কথা কত গল্প কত গান হতো দুজনের বাংলার লেকচারের প্রফেসর রায়চৌধুরী আরতিকে একটু বেশি খাতির করতেন তাই অনেকেই সন্দেহ করতো ঠাট্টা তামাশাও করতো আরতি সবার কাছে স্বীকার করতে চাইতো না কিন্তু রাত্রিবেলায় লনের ওই কোনায় বসে মনিকার সঙ্গে গল্প করতে করতে জানতে চাইত আচ্ছা মনিকা তোর কি মনে হয় রে আগে বল তোর কি মনে হয় জানিস আজকে কী হয়েছে আমি লাইব্রেরির ওই ভেতরের ঘরটা একটা রেফারেন্স বই দেখতে গিয়ে ওর সঙ্গে দেখা আর কেউ ছিল ওখানে তোকে কিছু বললেন নিশ্চয়ই হঠাৎ আমার কাছে এগিয়ে এসে বললেন চেহারাটা প্রতিদিনই আরও বেশ সুন্দর হচ্ছে এবার পড়াশোনাটাও একটু মনিকা উত্তেজনায় আরতির হাতটা চেপে ধরে প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে সেসব দিনের কথা মনে হতেই মনিকা আপন মনে হাসতে হাসতে বার্মিস ছাতাটা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল হাসি মুখেই আরতি অভ্যর্থনা করলো ওটাই ও স্বাভাবিক বৈশিষ্ট্য আরও কিছু বৈশিষ্ট্য আছে আরতির একে সুন্দরী তারপর হাসি খুশি চুম্বকের মতো আকর্ষণ করতো হয়তো প্রফেসর রায়চৌধুরীকেও হয়তো আরও কাউকে বা হয়তো অনেককেই পিছলে পড়ে যেতে যেতে সামলে নিয়েছে সব সময় প্রাণ খুলে হাসতে হাসতে সব কথা বলতো মনিকাকে সব কিছু মেনে নিতে পারতো না তবু ভালো লাগত ভালোবাসত কি রে এখনো কি সবার কাছেই অমন হি হি করে হাসিস হাসবো না কেন এত রূপ আর এত হাসি ভালো না কোনোদিন যে বিপদে পড়বি দরজা দিয়ে বারান্দায় পা দিয়েই মনিকা বলল আরতি হঠাৎ থমকে বলল বিপদে যে পড়িনি সে কথা তোকে কে বলল পড়েছিস কুচি পড়ব না কার কাছে রে আরতি এবার মোড় ঘুরতে চায় চল চল উপরে চল আগে বল কার কাছে বিপদে পড়েছিস আর তুই উপরে চলই না আই উইল নট মুভ অ্যান ইঞ্চ আনলেস যদি বলি তোর বলাই দা বলাই দা কেন রে বলাই দা কি ভগবান কোনো জবাব দেয় না মনিকা মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেছে মাথাটা যেন ঘুরে উঠল আরতি একটু পরে আবার বলল তোর তো ধারণা বলাইদা একটা বাট আই সে ডেমি জাস্ট আ ম্যান বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কোনো কথা হলো না সিঁড়ি দিয়ে আরতির বর্তা নেমে এলো কেমন আছো মনিকা দিন পর বর্দাকে দেখে ভালোই লাগলো সব চাইতে ছোট বোনের বন্ধু বলে স্নেহ করতেন ওকে মনিকা তাড়াতাড়ি একটা প্রণাম করলো ভালো আছি আপনি কেমন আছেন ভালোই আছি থাক তবু বয়স হয়েছে তো এখন অফিস যাবার সময় কথাবার্তা বলতে পারলাম না আরেকদিন এসো আসবো বর্দা গাড়িতে উঠে চলে গেলেও মনিকা ওইদিকেই চেয়ে রইল কি দেখছিস হ্যাঁ দাঁড়ি কিছু না তবে ওদিকে চেয়ে আছিস যে ভাবছি কি ভাবছিস বর্দার কথা আরতি কিছু বললো না বর্দাকে ওরা সবাই ভীষণ ভালোবাসে শ্রদ্ধা করে উপর থেকে আরতির মা ডাক দিলেন কি রে তোরা উপরে আসবি না আর দেরি করে না তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠলো দুজনেই আরতির মাকে প্রণাম করে মনিকা চলে গেল ওই বহুদিনের পরিচিত কোনার ঘরে আরতির ঘরে কতদিন কাটিয়েছে এই ঘরে কত স্মৃতি জমে আছে ঘরে ঢুকেই মনিকা দরজা বন্ধ করলো কি হলো রে দরজা বন্ধ করছিস কেন মনিকা সে কথার জবাব না দিয়ে আরতিকে টেনে এনে পাশে বসালো বলাই তার কথা আগে বলিস নি তো তুই কি জানতে চেয়েছিস লুকিয়ে চড়িয়ে কথা বলার বালাই নেই আরতির তাছাড়া ভিক্টোরিয়া ছাড়ার তো চলে গেলি সব কথা খুলে বলেছিল আরতি সেদিন সেফ ডিপজিট ভল্ট বা ফিক্সড ডিপজিটে ওর বিশ্বাস নেই ইন্টারেস্ট নেই আরতি যেন জীবন্ত কারেন্ট অ্যাকাউন্ট জীবনের সম্পদ গচ্ছিত রাখে না সঙ্গে সঙ্গে চেক কেটে উইথড্র করে বলে দেয় বন্ধুদের বিশেষত মনিকাকে বিএ পাশ করার পরই বর্দা কলকাতা এসে গেলেন আমি এখান থেকে ইউনিভার্সিটি যাতায়াত করতাম সে কি ভীষণ বৃষ্টি ট্রাম বাস তো দূরের কথা মানুষের হাঁটা চলা পর্যন্ত বন্ধ হয়ে গেল ওই বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে একদল চলে গেল ওয়াইএমসি রেস্টুরেন্টে আমি শুভ্রা জয়া সঙ্গমিত্রা হাঁটতে হাঁটতে চলে গেলাম মেট্রো মার্লেন ব্র্যান্ডো টি হাউস অফ দি অগস্ট মুন দেখতে ইন্টারভালের সময় ইনার লবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ওরা পপকর্ন খাচ্ছে তখন হঠাৎ বলাইদার সঙ্গে দেখা আরে বলাইদা যে বলাইদা খুশি হলেন আরতিকে দেখে দেখে ভুলে যাওনি দেখছি ভিক্টোরিয়ায় পড়বার সময় আপনার এত চকলেট কেক পেস্ট্রি খাবার পরও ভুলে যাব আরতি আলাপ করিয়ে দিল এরা আমার বন্ধু শুভরা জয়া সঙ্গমিত্রা সবাই একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়ছি হ্যাঁ রে আওয়ার ইউনিভার্সাল বলাইদা আসলে মনিকার বলাইদা হলেও উই হ্যাভ এনজয়েড হিজ জেনারসিটি টু অফটেন সিনেমা শেষ হবার পর বলাই ওদের চারজনকে নিয়ে গ্র্যান্ডে গেলেন ওর ঘরে চা কফি স্ন্যাক্স এসবে সেন্টার টেবিল ভরে গেল জয়া বলল এই এত গত জন্মে আমাদের ঠাকুমা ছিলেন তাই একটু ভালো করে না খাইয়ে শান্তি পান না আরতি সাবধান করে দেয় দা ওর মাথাটা ধরে একটা ঝাঁকুনি দিয়ে বললেন এই শুরু হলো হাসা শুরু হলো তো আবার হাসতে হাসতে আরতি বলে দিন দিনে একটু ভালো করে মাথাটা ধরে ঝাঁকুনি দিন তো আপনার মতো ব্রিলিয়ান স্টুডেন্টের হাতে ঝাঁকুনি খেয়ে যদি ব্রেনটা একটু সতেজ হয় কয়েকদিনের জন্য কলকাতা এসেছিলেন বলাইদা চা কফি খাইয়ে বিদায় দেবার সময় বললেন কালকে একবার টেলিফোন করবে তো কখন এনি টাইম ইউ লাইক পরের দিন দুপুরের দিকে একটা ক্লাস করি আরতি ইউনিভার্সিটি থেকে চলে গিয়েছিল বলাইদার হোটেলে বেশ লাগলো এত বড় হোটেলে আসার একটা রোমাঞ্চ আছে বই কি ছাত্র জীবনে যে আনন্দ যে সম্মান পাবার নয় আরতি তা হাসিটি সারা মুখে এসে গেছি তো একটু আদর করে বলাইদা বললেন এই হাসিটুকু এনজয় করার জন্যই তো আসতে বলেছি আরতি আরো খুশি হয় তারপর লাঞ্চ ওই ঘরে বসে ঠিক খিদে না থাকলেও আরতি বিশেষ আপত্তি করল না খেতে খেতে নানান রকম হাসি ঠাট্টা তোমার হাসি আমি মুভিতে 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 তুলে ধরা হলো তার হাঁটা চলা উঠা বসা সবকিছু আচ্ছা একেবারে ওই কোনা থেকে একবার জোরে জোরে এদিকে এসো তো এবার টায়ার্ড হয়ে গেছি বলাই দা আর পারছি না এখনই টায়ার্ড কাল বৃষ্টিতে ভিজে সারা শরীরটা বেশ ব্যথা হয়েছে বেতা বলায়দা মুহূর্তের জন্য কি যেন ভাবলেন সে কথা আগে বলনি কেন জানিস মনিকা এক গিলাস গরম জলে কি একটা ওষুধ মিশিয়ে বলাইদা আমাকে খেতে দিলেন বললেন পনেরো বিশ মিনিট রেস্ট নাও সব সেরে যাবে তারপর মনিকা অবাক বিস্ময়ে চেয়ে থাকতে থাকতে জানতে চায় খেলাম আস্তে আস্তে ওষুধটা সারা শরীরটা বেশ গরম হয়ে উঠল আর শুরু হলো আমার হাসি কথায় কথায় হাসি আমি বেশ বুঝতে পারলাম বলাই দা আমার কাছে এসেছেন কথায় কথায় আমার গায়ে হাত দিচ্ছেন আদর করছেন তুই কিছু বলছিলি না কেমন যেন একটা নেশার ঘরে মজা লাগছিল তাছাড়া কথায় কথায় এত হাসি পাচ্ছিল যে কি বলবো তোকে কি উইস্কি টুইস্কি খাইয়েছিলেন নাকি তা জানি না রে আমার তো মনে হয় ব্র্যান্ডি নিশ্চয়ই ডোজটা বেশ বেশি ছিল তাই আমার নেশা হয়েছিল আরতি একটু থামে একবার ভালো করে মনিকাকে দেখে নেয় আমার উপর খুব ঘেন্না হচ্ছে তাই না 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 ঘেন্না হবে কেন তো শোন কিছুক্ষণের মধ্যেই তো আমার সারা শরীর দিয়ে আগুন বেরোতে শুরু করলো নিজেই বোধহয় কিছু কাপড় চোপড় সরিয়ে বড় কোচটায় শুয়ে পড়লাম মনে আছে বলাইদা আমাকে কোলেদ করে বিছানায় শুয়ে দিয়েছিলেন হতছাড়ি মেয়ে কোথাকার কি করব বল আই ওয়াজ হেল্পলেস থাক থাক আর শুনতে চাই না তোর কীর্তি খুব রেগে গেছিস তো রাখবো কেন আমার কীর্তি কাহিনী শুনে রাগ হয়নি না তবে অমন করে কথা বলছিস কেন তাই তো মনিকা নিজেই যেন একটু অবাক হয় হাত দিয়ে জানলার পর্দাটা সরিয়ে বাইরে শূন্য আকাশ দেখতে দেখতে উত্তর দেয় হয়তো দুঃখে কিসের দুঃখ কার জন্যে দুঃখ তোর জন্যে হয়তো বলাই তার জন্য দেখ মনিকা একটা কথা বলি এমনি টুকটাক অ্যাক্সিডেন্ট বহু মেয়ের জীবনেই ঘটে কিন্তু আমরা স্বীকার করতে পারি না স্বীকার করতে চাই না তুই যেন সব মেয়ের কথা জানিস তাই না না সবার কথা না জানলেও ভিক্টোরিয়ার ইউনিভার্সিটির কিছু মেয়ের কথা তো জানি মনিকার মনে দ্বিধা আসে আর এসব আলোচনা করতে চাই না এসবই আলোচনা করবি নাকি বেরুবি উঠে দাঁড়ায় আরতি দাঁড়া কিছু খাওয়া দাওয়া করি তারপর তোর কথা শুনি আমার আর কি কথা শুনবি গতবার তো শুধু ফটোটা দেখেই পালিয়ে গেলি কিছু তো শোনা হলো না শোনাবার মতো এখনো কিছু হয়নি লুকোবার মতো কিছু না হলেও শোনাবার মতো নিশ্চয়ই অনেক কিছু হয়েছে বাজে বকিস না একটু লজ্জা একটু দ্বিধা এলেও আরতির মতো বন্ধুকে কিছু না বলে শান্তি পাচ্ছিল না মনিকা জানিস আরতি আমি না যেন মহাশূন্য এমন একলা একলা থাকে যে বড় দুশ্চিন্তা হয় কাল সারা রাত ঘুমতেই পারিনি কেন রে নানা কারণে যাই বলিস খুব ইন্টারেস্টিং হাজবেন্ড হবে তোর একবার আলাপ করিয়ে দিবি না ঠিক লাঞ্চ টাইমে মনিকা রাজভবনে টেলিফোন করল কি খেতে বসেছ না একটু দেরি আছে আমি আসবো বারণ করেছি কোনোদিন লাঞ্চ খেয়ে তো আবার গভর্নরের কাছে দৌড়বে

নর্থ গেট পুলিশ অফিসের সামনে ট্যাক্সিটা দাঁড়ালো মনিকা একবার বাইরের দিকে মুখ বাড়াতেই সার্জেন্ট হাত নেড়ে ট্যাক্সিকে ভিতরে যেতে বলল মার্বেল হলের সামনে পটি করতে ট্যাক্সি থামতেই একজন বেয়ারা এসে গাড়ির দরজা খুলে দিল মনিকা ব্যাগ থেকে টাকা বার করে ভাড়া মিটিয়ে দিয়ে ভেতরের দিকে ফিরতেই দুজন বেয়ারা সেলাম দিল লিফটের সামনে আসতেই লিফ্টম্যানও সেলাম দিল মনিকাকে নিয়ে ফিসফিস আলোচনার দিন শেষ হয়েছে রাজভবনে গেট পুলিশ অফিস থেকে শুরু করে সমস্ত বেয়ারা চাপরাশি লিফ্ট ম্যানরাই চিনে গেছে মনিকাকে আমজাদ রমজান থেকে নটবর সবার সঙ্গেই ওর বেশ ভাব ক্যাপ্টেন হঠাৎ কাজে বেরিয়ে গেলে মনিকা তো ওদের সঙ্গেই গল্প করে করেডোর দিয়ে হাঁটতে হাঁটতে আরতি বলে কি রে তুই তো বেশ জমিয়েছিস ওখানে সবার সাথে দরজা নক করে ভেতরে ঢুকতে ক্যাপ্টেন অভ্যর্থনা করল আসুন আসুন মনিকা আলাপ করিয়ে দিল আমার বন্ধু আরতি ভিক্টোরিয়া একসঙ্গে পড়তাম তারপর এম এ পড়তে পড়তেই বিয়ে হয়ে গেল পুরো নামটা না বললে কি আলাপ করানো হয় আমি মিসেস আরতি সরকার থ্যাংক ইউ বড় কোচটায় ওরা দুজনে আর ছোট কোচে ক্যাপ্টেন বসলো মিস্টার সরকার কি কলকাতা দিয়ে থাকেন না উনি কাশিয়াং এর ডিভিশনাল ফরেস্ট অফিসার লাকি গার্ল ইন্ডিয়াতে থেকেও সারা বছর কন্টিনেন্টাল ক্লাইমেট এনজয় করেন তাই তো হ্যাঁ তা বটে দার ভাঙ্গা বিল্ডিং ছেড়ে ডিএর বাংলো তাছাড়া সকাল সন্ধ্যায় বন্ধু বান্ধব নিয়ে কফি হাউস বা বেকার লাইব্রেরির মাঠে আড্ডানা দিয়ে কিছু চোর জোর চোর কন্ট্রাক্টরের সঙ্গে নিত্য সন্ধ্যা কাটান নট এ ব্যাড থিং মনিকা একটু শাসন না করে পারে না আই বকবি না তো আরতি তোর মতো সুখে কটা মেয়ে থাকে বলতো সুখ এক্সকিউজ মি ক্যাপ্টেন রয় আপনি কি আমাদের লাঞ্চ টাঞ্চ খাওয়াবেন একশোবার উইথ প্লেজার বাট আমজাত কোথায় একটু বাইরে পাঠিয়েছি এক্ষুনি আসবে কিছু আনতে পাঠিয়েছ কি। ক্যাপ্টেন উঠে গিয়ে একটা টেলিগ্রাম এনি মনিকার হাতে দিল আজ সকালেই মার থেকে পেলাম তোমার আর জন্মদিন আরতি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ডান হাতটা এগিয়ে দিল উইশ ইউ বেস্ট অফ লাক ক্যাপ্টেন অ্যান্ড মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে মেনি মেনি থ্যাংকস কই আমাকে তো কিছু বলনি মা টেলিগ্রামটা পাবার পরই তোমাকে টেলিফোন করেছিলাম শুনলাম বেরিয়ে গেছো তুমি টেলিফোন করেছিলে একবার না কয়েকবার এর মধ্যে দরজা নক করে আমজাদ একটা বড় প্যাকেট হাতে নিয়ে ঘরে ঢুকল লিজিয়ে সাপ প্যাকেটটা খুলে আনো কিসের প্যাকেট ওই মা কিছু মিষ্টি টিষ্টি পাঠিয়েছেন আর কি একটু আগেই আইএসি থেকে জানালো এলাহাবাদ থেকে একটা প্যাকেট এসেছে তাই ভাবলাম মার দেওয়া মিষ্টিটা খেয়ে লাঞ্চ খাবো চলুন লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়ি উই উইল সেলিব্রেট ইউর বার্থডে আমজাদ প্যাকেটটাকে খুলে ঘরে ঢুকতেই মনিকা এগিয়ে গেল দাও আমজাদ ফিরে যাচ্ছিল মনিকা বলল দাঁড়াও আমজাদ চলে যেও না প্যাকেট থেকে একটা মিষ্টি বের করে আমজাদকে দিল আজ তোমাদের সাহেবের জন্মদিন তাই তো এত মিষ্টি এলাবার থেকে মা পাঠিয়েছেন আল্লাহ সাহেবের ভালো করুন যাও এবার তুমি লাঞ্চ দেবার ব্যবস্থা করো জি আমজাদ চলে গেল মনিকা দুটো মিষ্টি বের করে ক্যাপ্টেনের হাতে তুলে দিল নিজেরাও দুজনে নিল হঠাৎ আমজাদ ফিরে এলো সাব দশ মিনিট টাইম নিচ্ছি ঠিক আছে ঠিক আছে দশ মিনিট নয় পনেরো কুড়ি মিনিট পরে বুড়ো রমজানি প্রথম ঘরে ঢুকলো হাতে একটা বিরাট ফুলের তোড়া পিছনে আমজাদ গঙ্গা নটবর ও আরও তিন চারজন ফুলের তোড়াটা ক্যাপ্টেনকে এগিয়ে দিয়ে রমজান বলল বহত বহু মোবারক সাহাব গঙ্গার হাতে বিরাট একটা কেক আমজাদ আর ওরা ডাইনিং টেবিলে লাঞ্চ রাখলো মনিকা খুব খুশি আরতিও ক্যাপ্টেন একটু বিস্মিত মুগ্ধ বড় আনন্দে কাটল সারাদিন সারা সন্ধ্যা খাওয়া দাওয়া হাসি ঠাট্টা গান শেষে আরো দিকে নামিয়ে দিয়ে ক্যাপ্টেন মনিকাকে পৌঁছতে গেল গাড়ি থেকে নামবার আগে মনিকা একটু নিচু হয়ে ক্যাপ্টেনকে প্রণাম করলো করল আরেক কি করছো আমজাদ রমজান কত কি তোমাকে আমি না হয় শুধু একটা প্রণাম করে শ্রদ্ধা জানালাম পরের দিন খবরের কাগজে গভর্নরের দার্জিলিং এর গ্রীষ্মাবকাশে বেরোবার সঙ্গে সঙ্গে শুরু হলো হাই সোসাইটির পাগলামি লেফটেন্যান্ট ভাটিয়া চলে গেছে নর্মাল এডিসি ইন ওয়েটিং এর কাজ তো আছেই তারপর সারাদিন নানান রকম ঝামেলা দিন রাত্রি চব্বিশ ঘন্টা প্রায় রোজই একবার ফুলের তোড়া হাতে নিয়ে দমদম যেতে হয় কোনো না কোনো গেস্টকে রিসিভ বা সি অফ করতে এরই ফাঁকে ফাঁকে অতিথিদের দেখাশোনাও করতে হয় ক্যাপ্টেন রয়কে শান্তশিষ্ট ক্যাপ্টেনও যেন মেজাজ হারিয়ে ফেলে অধিকাংশ গেস্টদের ডিপার্চার হচ্ছে ভোরবেলায় ছটা নাগাদ পাঁচটায় উঠেই ক্যাপ্টেনকে তৈরি হতে হয় ওদের বিদায় জানাবার জন্য তাছাড়া যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় সিঙ্গাপুরে সিয়াটো কনফারেন্সের জন্য ব্রিটিশ ফরেন সেক্রেটারি টার্কিশ ডিফেন্স মিনিস্টার ইটালিয়ান ফরেন মিনিস্টার আর ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইরান সিঙ্গাপুরের পথে দমদম হয়ে গেলেন পরপর তিন দিন মাঝরাতের পর বা শেষ রাতে গভর্নরের পক্ষ থেকে ক্যাপ্টেনকে অভ্যর্থনা জানাতে হল সারাদিন পরিশ্রমের পর রাতের ঘুমটুকু পর্যন্ত বিসর্জন দিতে হল একদিন মাত্র মিনিট পনেরোর জন্যে মনিকাদের ওখানে গিয়েছিল তাছাড়া রোজ টেলিফোনে কথা বলবারও সুযোগ থাকে না মনিকাও দুদিন রাজভবনে এসেছিল দেখা হয়েছিল একদিন কেমন আছো খুব ভালো ঠোঁটের কোনায় সামান্য একটু হাসির রেখা ফুটিয়ে মনিকা বলল তা তো জানি খবরের কাগজের ফ্রন্ট পেজে ব্রিটিশ ফরেন সেক্রেটারির সঙ্গে ছবি বেরোচ্ছে ভালো থাকবে না সিগারেটটা অ্যাসটেতে ফেলে ক্যাপ্টেন ও পাশের কোচটা ছেড়ে মনিকার পাশে এসে বসল একবার হাসলো একবার চাইল আলতো করে আঙুল দিয়ে মনিকার আধু বোদন তুলে ধরল দারুণ রাগ করেছ তাই না মনিকা জবাব দিল না মুখটা আবার নিচে করল আরতি চলে গেছে আচ্ছা আরতি বোধহয় ঠিক হ্যাপি নয় তাই না দিয়ে কাছে টেনে নিয়ে মুখখানা তুলে ধরে বলে তুমি তো সুখী ঘোড়ার ডিম ঘোড়ার ডিম দেবে চুপ করে থাকে সেদিন রাত্রের পরও তুমি এই কথা বলছো বলবো না সেদিন রাত্রের পর তুমি আমাকে উপেক্ষা করে চলেছো আর আমি সুখী একটু আদর টাদর করে অনেক বুঝিয়ে সুঝিয়ে ক্যাপ্টেন সেদিন নিজে গিয়ে ছেড়ে এসেছিল মনিকাকে রাজভবনে ফিরে এসে চুপচাপ বসে বসে ভাবছিল মনিকার কথা অনেকক্ষণ অনেক কিছু ধীরে ধীরে কত কাছে এসে কত নিবিড় হয়েছে কত গভীর হয়েছে দুটি প্রাণের বন্ধন প্রথম দিনের প্রথম অধ্যায়ের ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন সাধনা আজ পূর্ণ তবুও কেন এই অপূর্ণতার বিশ্বাদ মনিকা কেন এখনো বিবর্ণ পূর্ণ হয়েও পরিপূর্ণ হয় না কেউ কেন সেন্টার টেবিলে পা দুটো তুলে দিয়ে কৌচে প্রায় শুয়ে পড়ে ক্যাপ্টেন সিগারেট খেতে খেতে দৃষ্টিটা ঘুরে যায় বাইরের দিকে রাজভবনের চারপাশের শ্যামল সীমান্তে মাটির তলায় লুকিয়ে থাকে বীজ অঙ্কুরিত হবার সাধনায় সে উন্মাদ হয়ে ওঠে একদিন সেই সাধনা শেষ হয় ধরিত্রী বিদীর্ণ করে সে বীজ আত্মপ্রকাশ করে সূর্যের আলো দেখে সে খুশিতে ঝলমল করে ওঠে কিন্তু মুহূর্তের মধ্যে সে আবার পাগল হয়ে ওঠে সূর্যের হাসি দেখার পরপরই সদ্য অঙ্কুরিত বীজ চারপাশে দেখে বিরাট বনানি ওরা সবাই আকাশের কোলে মাথা উঁচু করে দাঁড়িয়ে দশ দিকে নিজেকে বিস্তারিত করেছে প্রকৃতি কি বিচিত্র খেয়াল গাছপালা পশুপক্ষী মানুষ সবাই এক সুরে এক ছন্দে বাঁধা কেউ থামতে চায় না মুনি কাউ না এক স্বপ্নের পরিণতিতে জন্ম নিয়েছে নতুন স্বপ্ন নতুন আশা নতুন প্রত্যাশা হয়তো নতুন দাবিও সে কি অন্যায় না অন্যায় কেন হবে তবে এত ব্যস্ততা কেন এত হতাশবার কি আছে আপন মনে ক্যাপ্টেন ভাবে স্বপ্ন কি ওর নেই মনিকাকে নিয়ে কত কি ভাবে কত কি আশা করে কত অপূর্ণ বাসনা চাপা দিয়ে রেখেছে হাসি মুখে কর্তব্যের আড়ালে সামাজিক পরিবেশের চাপে মনিকাকে কি সব কথা বলা যায় সারাদিন সবার সঙ্গে ওকে হাসতে হয় কিন্তু কিন্তু কি ক্যাপ্টেন মনিকার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে উৎকণ্ঠা ভরা আরও একটা দিনের শেষ হয় সবকিছু চাপা দেবার জন্যই তো এলাপা ছেড়ে পালিয়েছিল ভেবেছিল দৈনন্দিন জীবনের উত্তেজনায় ভুলতে পারবে সেই অবিস্মরণীয় নাতি দীর্ঘ ইতিহাস ভেবেছিল মত্ত প্রমত্ত থাকবে দিনের বেলায় কাজের নেশায় রাত্রে অফিসার্স ক্লাবে বারে বোতল বোতল বিস্কি গলা দিয়ে ঢেলে মুছে ফেলবে সব স্মৃতি পারেনি বহু চেষ্টা করেও পারেনি প্রথম প্রথম অনেক দূর এগিয়েছিল পরে ফিরে এসেছে ও পথ দিয়েছে পুরোনো বন্ধুরা তো ক্যাপ্টেন রায়কে দেখে অবাক হয় চব্বিশ ঘন্টা সিগারেট খাবে কিন্তু কোনো ওকেশন না হলে এক বেগ মদ খাবে না কি করে ক্যাপ্টেন হাউ মাউ করে কাঁদতে কাঁদতে মাও দুটি হাত ধরে অনুরোধ করেছিল অনুরোধ না না ওকে কি অনুরোধ বলে দুই হাত ধরে ভিক্ষা চেয়েছিলেন মা তুই নিজেকে যদি অমন শেষ করে দিস তাহলে আমি কি নিয়ে বাঁচব বলতো প্রয়াগ সঙ্গমের ধারে হনুমানজির মন্দিরের সামনে দাঁড়িয়ে মার পা ছুয়ে প্রতিজ্ঞা করেছিল ক্যাপ্টেন পরে মনে মনে ভেবেছিল আমার জন্যে আর ওই হতভাগিনীকে চোখের জল ফেলতে হবে না কোনোদিনও না এই পৃথিবীতে তুমি ছাড়া আর কে আমার জন্য এমন করে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েও মনে পড়ছিল সেই সর্বনাশা দিনগুলোর কথা সেই স্মৃতি বেদনা মাঝে মাঝে অসতর্ক মুহূর্তে মনটা আরও পিছিয়ে যেতে চায় ভয় আঁতকে ওঠে পারে না রাগে দুঃখে ঘেন্নায় সারা শরীরটা জ্বলতে থাকে একটা অব্যক্ত বেদনায় আচ্ছন্ন হয়ে পড়ে নিজের আশা আকাঙ্ক্ষার কথা বহুকাল ভুলেছিলেন নিজের কথা চিন্তাই করতেন না ক্যাপ্টেন দিন রাত্রি লীলা খেলার মধ্যে দিয়ে স্লথ পদক্ষেপে এগিয়ে চলেছিলেন অনাগত ভবিষ্যতের দিকে সেই ভবিষ্যতের কাছে কোনো প্রত্যাশা ছিল না ওর কোনো দাবি ছিল না দিনের আলোয় কোনো স্বপ্ন জন্ম নিত না রাত্রের অন্ধকারে কোনো স্বপ্ন মিলিয়েও যেত না প্রলোভন যে আসেনি তা নয় এসেছে কখনো মিস গুপ্তা বা মিসেস রায়চৌধুরীর কাছ থেকে কখনো আবার কোনো অতিথিনীর কাছ থেকে আরও কত জায়গা থেকে মুচকি হেসে পাশ কাটিয়ে গেছেন ক্যাপ্টেন মনে কোনো দিন আলোড়ন আসেনি উত্তাপ বোধ করেছেন মনে মনে কদাচিৎ কিন্তু হঠাৎ হঠাৎ সব কিছু ওলুট হয়ে গেল প্রথমে মনে হয়েছিল জেন্টেল শক অফ মাইন্ড সারপ্রাইজ হ্যাজ ক্যারিড ফার ইন্টু his হার্ড দ্য ভয়েস অফ মাউন্টেন টরেন্স একটু পরে আবার সন্দেহ দেখা দিয়েছিল টু লাভলি ব্ল্যাক আইস ও ওয়াটার সারপ্রাইজ ম্যান হি ওয়াজ রং টু লাভলি ব্ল্যাক আইস ওয়ার্থ নাকি চার্লস কোপন বিচার করতে পারেনি ক্যাপ্টেন সার্জন যেমন সবার অপারেশন করতে পারেন কিন্তু নিজের স্ত্রীর ছেলেমেয়ের পারেন না ডাক্তাররা নিজেদের চিকিৎসা কখনো করেন না ক্যাপ্টেনও করেননি কে ঠিক কোনটা ঠিক তিনি শুধু জানলেন অজ্ঞাত নিজের হাতেই গাড়ির স্টিয়ারিংটা ঘুরে গেল কেন কেমন করে জানেন না জানবার প্রয়োজন বোধ করেননি বহুদিন জানতে চাননি কি প্রয়োজন কি সার্থকতা জীবনের সব প্রশ্নের উত্তর কি পাওয়া যায় কেউ পায়নি কেউ পাবেও না মনিকা অভিমান করেছে হয়তো রাগও কিন্তু ক্যাপ্টেন কি করে বুঝাবেন সব কথা রেসের ঘোড়ার মতো দৌড়াতে চাইলেই কি তা সম্ভব বিধাতা পুরুষ ক্যাপ্টেনের জীবন নিয়ে মিনি খেলেছেন তিনি তো চাননি কারো জীবন নিয়ে খেলা করতে মনিকাকে নিয়েও নয় কখনো নয় যে সম্মান ভালোবাসা ঐশ্বর্য মনিকাওকে দিয়েছে তা নিয়ে কি খেলা করা যায় আর কেউ পারলেও ক্যাপ্টেনের সে ক্ষমতা নেই ইচ্ছাও নেই তাছাড়া মনিকার কাছে ক্যাপ্টেন কৃতজ্ঞ অশেষ কৃতজ্ঞ বহুদিন ধরে মহাশূন্য বিচরণ করার পর মনিকাই ওকে ফিরিয়ে এনেছে এই পৃথিবীতে প্রেম ভালোবাসা স্নেহ মায়া মমতার রাজ্যে দেহ ছিল কিন্তু তার চাইতে বেশি ছিল দাহ মনিকাই মুক্তি দিয়েছে সেই দাহ থেকে সেই অব্যক্ত অসহ্য বেদনা থেকে আরো আরো অনেক কিছু দিয়েছে মনিকা মা তো মনিকার কথা জানলেই হলো হয়তো পরের ট্রেনেই ছুটে আসবেন কিচ্ছু বলা যায় না মনিকাকে দেখলে মার মাথা ঠিক থাকবে না হয়তো মনিকারই হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে ভিক্ষা চাইবেন তার ছেলেকে বাঁচাবার জন্যে আরো কত কি করবেন কে বলতে পারে তাছাড়া কিচ্ছু না জানিয়েও যদি মনিকার সঙ্গে মার আলাপ করিয়ে দেওয়া যায় তাহলেও হয়তো মা প্রস্তাব না করে পারবেন না অমন শান্ত স্নিগ্ধ অথচ সুন্দরী মেয়েকে দেখলেই মার পছন্দ হবেই আর পছন্দ হলেই নিশ্চয়ই আর গান শুনলে মনিকা যদি আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তবশোনায় মা সঙ্গে সঙ্গে বলবেন শেষের লাইনটা আর একবার কর না মা বড় ভালো লাগে কথা ক্যাপ্টেন অনেকবার ভেবেছে মাকে সবকিছু জানাবে কিচ্ছু লোকবে না দু একবার চিঠি লেখার কাগজপত্র নিয়েও বসেছিল শেষ পর্যন্ত লেখেনি লিখতে পারেনি নিজেকে বিচার করতে চেয়েছিল ভালোভাবে বিচার করতে চেয়েছিল কোনো মোহের ঘোরে ও মনিকাকে চাইছে না তো হ্যাঁ একটু মোহ আছে বই কি হাজার হোক মনিকাকে দেখে আলাপ করে এত নিবিড়ভাবে মেলামেশা করে নিশ্চয়ই কিছুটা মোহ জন্মেছে কিন্তু শুধুই মোহ তো। আপন মনে বিচার করতে গিয়ে ক্যাপ্টেন চিঠিপত্র লেখার কাগজপত্র সরিয়ে রেখেছে নিজেকে গুটিয়ে রেখেছে আরও ভালোভাবে নিজের মনকে নিজের সত্তাকে বিচার করতে চেয়েছে হয়তো মনিকাকেও পরীক্ষা করতে চেয়েছে আর্মি অফিসারদের প্রতি কিছু মেয়ের মোহ থাকে আকর্ষণ থাকে দুর্বলতাও থাকতে পারে দুনিয়ার সবার থেকে নিজেকে একটু স্বতন্ত্রভাবে দেখার লোভ কোনো মেয়ে সামলাতে পারে না সর্বত্র সব পরিবেশে কুলিমজুর কেরানি অফিসার বিমার দালাল বিজনেসম্যান যাকেই বিয়ে করুক না কেন বিয়ের পর মেয়েরা অনন্যা হয়ে ওঠে গভর্নরের এডিসি কে বিয়ে করে সে হয়তো সেই আত্মতৃপ্তি একটু বেশি করে উপলব্ধি করার প্রয়াস পায় তবে এখন ক্যাপ্টেন নিশ্চিন্ত মনিকাকে নিয়ে মনের দ্বন্দ্ব শঙ্কা ভালোবাসার পুলি মাটির তলায় বহুদিন আগে চাপা পড়েছে ওকে না পাবার জন্যে মনিকার মনে অব্যক্ত ব্যথা শূন্যতা ক্যাপ্টেন বুঝতে পারে অনুভব করতে পারে ক্যাপ্টেন নিজেও তো ওই একই ব্যথা বেদনায় শূন্যতায় জর্জরিত প্রতিদিন প্রতি মুহূর্তে রাজভবনের আকর্ষণ সোসাইটির গ্ল্যামার লাঞ্চ ডিনার ককটেলের হাসি ঠাট্টাতেও নিজেকে ভরিয়ে তুলতে পারছে না ক্যাপ্টেন বড় বেশি অপূর্ণ অসম্পূর্ণ মনে হচ্ছিল নিজেকে সবকিছু পেয়েও যেন ওর অভাব মিট ছিল না কিছুতেই না অ্যাডভান্স পার্টি চলে যাবার পর কয়েকটা দিন অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটল তারপর যখনই একটু সময় পেল কাগজপত্র নিয়ে বসল মাকে চিঠি লিখতে আর দেরি করতে পারল না চাইল না কিছুক্ষণ এটা সেটা লিখে এবার ক্যাপ্টেন একটু থামলো, একটা সিগারেট দিল একটু ভাবল একটু বোধ লজ্জা করল সিগারেটটা অর্ধেক না খেয়েই ফেলে দিল আবার লিখতে শুরু করল তোমার অব্যক্ত ইচ্ছায় যে আমার জীবনটা এমন মোর ঘুরবে ভাবতে পারিনি প্রথমে বেশ কিছুকাল দ্বিধা ছিল সংকোচ সন্দেহ ছিল দীর্ঘদিন ধরে আপন মনে বিচার করেছি তবু মনে হচ্ছে না জীবনটা সত্যি মোর ঘুরেছে মনে হচ্ছে মনিকাকে নিয়ে নতুন জীবন সম্ভব হতে পারে মনিকা সম্পর্কে তোমাকে বেশি কিছু লিখবো না তুমি নিজেই এসে দেখবে বিচার করবে আমার দৃষ্টি যেখানে শেষ হয়েছে সেখানেই তোমার দেখার শুরু আমার অদেখা অজ্ঞাত তুমি দেখতে পাবে জানতে পারবে একটা কথা তোমাকে জানিয়ে রাখি মনে মনে দুজনেই অনেকটা এগিয়েছি তবু আমি কোনো পাকা কথা দিইনি দিতে পারিনি আর কাউকে না হোক মনিকাকেই তো সব কথাই বলতে হবে আমার পক্ষে সেসব কথা বলা অসম্ভব কোনোদিন কাউকে আমি ওই কাহিনী বলতে পারবো না সব কিছু শুনেও যদি ও রাজি হয় তাহলে তাহলে ডক্টর ব্যানার্জি ও তার স্ত্রীকে বলা ভালো হবে মনিকা জানতে পারলো না এই চিঠির কথা ক্যাপ্টেন কিচ্ছু বলল না দার্জিলিংয়ে যেতে হবে ক্যাপ্টেনকে যাবার আগের দিন সন্ধ্যায় অনেকক্ষণ কাটিয়েছিল ওদের ওখানে খাওয়া দাওয়ার আগে ঘন্টা খানেকের জন্য দুজনে একটু ঘুরতেও গিয়েছিল কোথায় যাবে যেখানে খুশি কোথায় গেলে তুমি খুশি হবে আমাকে খুশি করার জন্য তোমার এত চিন্তা তোমাকে খুশি করার জন্য আমার একটু চিন্তা নেই আমাকে সুখী করা ছাড়া তোমার আর কি চিন্তা বলো তো ক্যাপ্টেনের কাছে মনিকার অনেক আশা অনেক দাবি সেই আশা সেই দাবি মেটাতে পারছে না ক্যাপ্টেন মনিকা যেন আর সহ্য করতে পারে না অভিমান তো হবেই হয়তো দুঃখ লুকিয়ে লুকিয়ে দু ফোটা চোখের জলও পড়তে পারে মনিকার কথায় ইঙ্গিত পায় ক্যাপ্টেন থার্ড গিয়ার দিয়েই স্পিড দেয় না ক্যাপ্টেন এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাতে একটা সিগারেট বের করে দুটি ঠোঁটের মাঝে নেয় নিউ আলিপুর ছাড়িয়ে বড় রাস্তায় এসে গেছে মিন্টটা একটু দূরে ক্যাপ্টেন দু একবার চাইল মনিকা থেকে খুব রাগ করেছ কার উপর রাগ করব তোমার এই ড্রাইভারের ওপর তোমার ওপর রাগ করবার কি অধিকার আমার এই প্রশ্নের জবাব পরে দেব আগে স্বীকার করো রাগ করেছ বিন্দু মাত্র না সিগারেটে লম্বা একটা টান দিয়ে মনিকার মুখের ওপর ধোঁয়া ছেড়ে ক্যাপ্টেন বলে ফাইনাল বিচারের রাত্রি সমাগত প্রায় তখনই তোমার বিচার হবে মানে একটু ধৈর্য ধরো বেহালা ঠাকুর পার হয়ে চলে গিয়েছিল ওলা ওরা ড্যাশবোর্ডের আবছা আলোয় মনিকাকে বারবার দেখছিল ক্যাপ্টেন লুকিয়ে লুকিয়ে আর চোখে হঠাৎ ধরা পড়ে গেল মনিকার কাছে কি হলো অমন করে বারবার কি দেখছ তোমাকে আমাকে কোনোদিন দেখো নি বুঝি নিশ্চয়ই দেখেছি তবে আবার অমন করে দেখছো কেন দেখছি তুমি আরও কত সুন্দর হয়েছো ঠাট্টা করছো থাট্টা করবো কেন না আর পারে না ক্যাপ্টেন বাঁ হাতটা দিয়ে মণিকার একটা হাত চেপে ধরে একটু চাপ দেয় একবার তুলে নিয়ে নিজের মুখের ওপর দিয়ে বুলিয়ে নেয় আর্মি অফিসারের পোশাক পরেও ক্যাপ্টেনের মনটা কেমন উদাস হয়ে যায় একটু যেন অসংযত হয় মন তুমি জানো না মণিমালা তুমি আমার কি উপকার করেছো মণিমালা মণিমালাকে বলতে চাইনি হঠাৎ বেরিয়ে গেছে কে আবার তুমি কই তো মণিমালা বলে ডাকতে শুনিনি ভেবেছিলাম তোমার আবার জীবনের সবচাইতে স্মরণীয় রাত্রিতে তোমার নতুন নামকরণটা করব। স্লো স্পিডে গাড়ি এগিয়ে চলেছে এক হাতেই ক্যাপ্টেন স্টিয়ারিং ধরে আছে দু এক মিনিট কেটে গেল মনিকা চাপা গলায় জিজ্ঞাসা করল সত্যি মিথ্যার উপর ভিত্তি করে তো তোমাকে পেতে চাই না সব সত্য জানিয়েই তোমাকে চাইবো তার মানে আমার সব কথা তোমাকে জানাবো না কেন আমি কি সব কিছু জানি না আরে আমি তো জোর চোর লম্পটও হতে পারি বাজে বকো না তো দুজনের কেউই আর এগোয়নি গাড়ি ঘোরাবার পরই কথার মোড় ঘোরালো ক্যাপ্টেন আচ্ছা তুমি রমজান রমজানকে কি বলেছো বলো তো কি বলেছি আমি সিগারেট খেতে খেতে ঘুমোই বলে তোমার দুশ্চিন্তা মনিকা জবাব দেয় না বাহাত দিয়ে ক্যাপ্টেন মনিকাকে একটু কাছে টেনে নেয় আপত্তি করে না মনিকা আমার জন্য তুমি এত ভাবো শুধু আমি কেন আর অনেকেই নিশ্চই ভাবে অনেক কে কোথায় দেখলে এত কথা হলো কিন্তু চিঠির কথা বললো না ক্যাপ্টেন রাত্রে খেতে বসে মনিকার মাকে ক্যাপ্টেন বললো মাসিমা এবার বোধহয় আমার মা আসছেন কবে আসছেন ঠিক জানি না তবে দু এক উইকের মধ্যে মনিকা শুধু শুনল কিছু বলল না ডক্টর ব্যানার্জি জানতে চাইলেন তোমার বাবাও আসছেন বুঝি বাবা যে কোনোদিন সে কথা বলে কিভাবে না এখন এখন তো ওর হাইকোর্ট খোলা তোমার মাকে রাজভবনেই তুলো না যেন আমাদের এখানে তুমি বরং কালকেই ওর মাকে একটা চিঠি লিখে দাও না স্বামীর প্রস্তাবে সম্মতি জানালেন মিসেস ব্যানার্জি মনে মনে খুশি হলেও ক্যাপ্টেন বলল না না ওসব ঝামেলার কি দরকার মা আমার ওখানেই থাকবেন এতে আবার ঝামেলার কি আছে কিন্তু মনিকা কি তা পছন্দ করবে জবাব দেয় না মনিকা লজ্জায় জীব কেটে তাকালো ক্যাপ্টেনের দিকে পরের দিনই ক্যাপ্টেন গভর্নরের সঙ্গে দার্জিলিং চলে গেল লেফটেন্যান্ট ভাটিয়াকে গভর্নরের সব প্রোগ্রাম বুঝিয়ে দিয়ে ক্যাপ্টেন ফিরে এলো তিন দিন পর ফিরে এসেই ডাক দেখল মা চিঠি না দেখে মনে একটু খটকা লাগলো ক্যাপ্টেনের তবে মার কি মত নেই না না তা কেমন করে হয় আমার মাকে আমি চিনি না তবে কি মা অসুস্থ নাকি বাবাকে নিয়ে আবার কিছু হলো সেই ঘটনার পর বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই ক্যাপ্টেনের নববর্ষ বিজয়ের পোস্টকার্ডও আসে না যায়ও না মার চিঠিতে অনেক কথা অনেক খবর থাকে কিন্তু বাবার বিষয়ে কিছু লেখেন না তাই তো বারবার ভাবছিল বাবাকে নিয়েই আবার কোনো ঝামেলা হলো কিনা অন্যান্য চিঠিপত্র পড়তে না পড়তেই টেলিফোন রয় স্পিকিং পিবিএক্স থেকে অপারেটর ফোন করেছে স্যার গতকাল এলাহাবাদ থেকে ট্রংকল এসেছিল ও কলিং কে ছিল আপনার মা মা ইয়েস স্যার কী বললেন আমি বলে দিয়েছি আপনি আজ ফিরবেন ওকে থ্যাংক ইউ খবরটা শুনে মনটা অনেক আশ্বস্ত হলো কিন্তু শরীরটা ঠিক ভালো লাগছিল না ভীষণ মাথা ধরেছিল সারা গা হাত পা কেমন ব্যথা লাগছিল একটা নতুন বেয়ারা ডিনার এনে দরজা নক করলো কয়েকবার কোনো জবাব পেল না ফিরে গেল ট্রে ভর্তি ডিনার নিয়ে ফিরতে যেতে দেখে আমজাদ জিজ্ঞাসা করলো করলামে ম্যা বোধ হয় না নক করে জবাব পেলাম না আমজাদের সন্দেহ হল এই তো একটু আগেই দার্জিলিং থেকে ফিরলেন আবার এক্ষুনি বেরিয়ে যাবেন এডিসি বাইরে গেলে উনি তো দেখতে পেতেন চলিয়ে তো মেরে সাথ করেও জবাব পেল না তারপর হাতুল ঘোরাতেই দরজা খুলে গেল যা ভেবেছে তাই সাব টায়ার্ড হয়ে শুয়ে পড়েছেন নতুন বেয়ারাটা টেবিলে খাবার রাখল আমজাদ আস্তে আস্তে এগিয়ে গিয়ে ডাকল সাব 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 খানা সাব ওরা জানে ক্যাপ্টেনের ঘুম খুব পাতলা একবার ডাকলেই উঠে পড়েন কিন্তু এখন উঠছেন না শরীর টরির খারাপ হয়নি তো সন্দেহ হলো আমজাদের দার্জিলিং কলকাতা ঠান্ডা গরমে হতেই পারে দু তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যায় কিন্তু ক্যাপ্টেন সাহেবকে তো দু তিন দিন শুয়ে থাকলে চলবে না অনেক ভিআই কে তার রিসিভ সি অফ করতে হবে আমজাদ চিনতে ডাক্তার সাহেবকে খবর দিল ডাক্তার সাহেব একটু পরেই এলেন ভালোভাবে দেখলেন না বুকে কোনো নেই চেঞ্জ অফ ক্লাইমেট ক্যাপ্টেন হয়েছে বললেন কি কাণ্ড বলুন তো এত রাত্রে আমজাদ আবার আপনাকে ডিস্টার্ব করলো না 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 কি আছে একটা ক্যাপসুল পাঠিয়ে দিচ্ছি একটু কিছু খাবার পর ওটা খেয়ে শুয়ে পড়ুন কাল সকালে আবার আসবো পরের দিন সকালে ঘুম ভাঙলো টেলিফোনের আওয়াজে বাদে মার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো জানালেন মনিকার মাও একটা সুন্দর চিঠি লিখেছেন কালই জবাব দিয়েছি হয়তো আজই পাবেন তুমি কি আসছো আসবো না আজই বম্বে মেলে রওনা হচ্ছি হাওড়ায় থাকবি তো আমাকে যেতে হবে স্টেশনে ক্যাপ্টেন বেশ খানিকটা আগে স্টেশনে পৌঁছেছিল দমদমে একজন গেস্টকে সি অফ করে সোজা এসেছিল ফুল ইউনিফর্মে গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট শেষ করলো একবার হাতের ঘড়িটা দেখলো ট্রেন আসতে মিনিট পনেরো বাকি প্ল্যাটফর্মে পাইচারি করার জন্য একটু এগোতেই ক্যাপ্টেন অবাক হয়ে গেল কি মাসিমা আপনিও এসেছেন 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 উনিও শুধু ক্যাপ্টেন ওর মা ট্রেন থেকে নেমেই ওদের পেয়ে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন একই আপনারা কষ্ট করে এলেন কেন মনিকাই তো নিয়ে যেতে পারতো আপনি দয়া করে আমাদের ওখানে আসছেন আর আমরা আসবো না আপনার কথা এত শুনেছি ভাই যে দেখার আগ্রহটা চেপে রাখতে পারলাম না আমিও কি আপনাদের বিষয় কম জানি আপনাদের না দেখলেও আপনারা আমার অপরিচিত নন মনিকা বাড়িতে আছে তো হ্যাঁ গাড়িতে মালপত্র চাপানো হতেই ওরা রওনা হলেন পর থামতেই মনিকা বেরিয়ে এসে ক্যাপ্টেনের মাকে প্রণাম করল ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন দীর্ঘজীবী হ মা সবাই মিলে ড্রয়িং রুমে গিয়ে বসে খুশগল্প শুরু করলেন খানিকটা পরে মা চলে গেলেন ভেতরে নিশ্চয়ই সংসারের তদারকির জন্য কিছুক্ষণ পরে ফিরে এসে ক্যাপ্টেনের মাকে বললেন আর এখন গল্প করবেন না এবার হাত মুখ ধুয়ে ব্রেকফাস্টটা সেরে নিন মাসি মা আমি যত বেশি খাই আমার মা তত কম খান ঝামেলা সে কিছু খাবেন না সকালে আমি কিছু খাই না ভাই সারা রাত ট্রেনের জার্নি করে এসে একটু কিছু মুখে দেবেন না সে কি কথা ব্যানার্জি দম্পতি সত্যি একটু অস্বস্তি বোধ করছিলেন তাই তো ক্যাপ্টেন আবার বলল স্নান টান সেরে এক গেলার কিছু খান না মা চলুন না আপনারা ব্রেকফাস্ট খাবেন আমি বরং বসে বসে গল্প করবো এখন আপনি বরং স্নানটা সেরে নিন না একটু গল্প টল্প করি তারপর স্নান করব এখন এত ব্যস্ত হবার কিছু নেই মনিকার মা ভেতরে চলে গেলেন ক্যাপ্টেনের মা এবার মনিকাকে বললেন চলো মা তোমাদের বাড়িটা ঘুরে দেখি আসুন একতলা ঘুরে দোতলায় গিয়ে মনিকা বলল এটাই আমার ঘর তা আমি জানি আপনি জানেন হ্যাঁ মা জানি মানিকা মাকে সব কিছু লিখেছে সব কিছু আমি তোমারই ঘরে তোমার কাছে থাকবো কেমন নিশ্চয়ই তাছাড়া এই বাড়িতে তুমি তো আমার সব চাইতে আপন কি বলো মনিকা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো সত্যি বলছি মা মানিকের চিন্তায় আমি রাত্রে ঘুমোতে পারি না কোনো দোষ না করলেও ভগবান ওকে বড্ড বড় শাস্তি দিয়েছেন মনিকা একবার মুহূর্তের জন্য ওর দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল ক্যাপ্টেনের মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মনিকা কিছু জিজ্ঞাসা করতে পারল না কিন্তু অজস্র অজানা সম্ভাবনার জন্য বিশ্রী অস্বস্তি বোধ করল সারাদিন শুধু কি অস্বস্তি উৎকণ্ঠাও ক্যাপ্টেনের জন্য একটা চাপা উৎকণ্ঠাও বোধ করল জীবনে কি এমন আঘাত পেয়েছে ও তাই কি ও এতটা সংযত এতটা সংহত সমবেদনাও বোধ করল মনটা ভীষণ নরম হয়ে গেল নিজের সমস্ত অন্তর দিয়ে ভালোবেসে ওর অতীত জীবনের সব দুঃখ সব অভাব মুছে ফেলে দিতে চাইলো সারাটা দিন বেশ কাটল হাসি গল্প গান রেঙ্গুনের গল্প এলাহাবাদের গল্প ক্যাপ্টেনের ছোটবেলার গল্প আরও কত কী বুড়ো অধ্যাপক মংকে নিয়েই কাটলো বেশ কিছুক্ষণ ব্রেকফাস্টের পরই ক্যাপ্টেন চলে গিয়েছিল গভর্নমেন্ট হাউসে অনেক কাজ ছিল তবু ঘন্টায় ঘন্টায় টেলিফোন করছিল মাকে মাসিমাকে মনিকাকে বিকেলের দিকে ক্যাপ্টেন এসেছিল কিছুক্ষণ গল্পগুজব করে চলে যাচ্ছিল মা বললেন আমার ফেরার টিকিটটা কাটতে ভুলিস না কবে যাবে ভাবছি পরশু চলে যাব তাই কি হয় নাকি সপ্তাহ খানিক তো থাকুন তারপর দেখা যাবে মিসেস ব্যানার্জি প্রতিবাদ করলেন ওকে যে একলা খেয়ে এসেছি বেশি দিন থাকি কিভাবে। তাহলে এখন এলেন কেন কি করবো মা অনেকদিন যে ছেলেটাকে দেখি না তাছাড়া তোমাদের দেখতেও ভীষণ ইচ্ছা করছিল তাই বলে আপনি পরশু যেতে পারবেন না মা তুমি বরং আজকের দিনটা চিন্তা করো কাল আমাকে তোমার ডিসিশনটা জানিয়ে দিও তোর ও সব চালাকি ছাড় এই করে করে তুই আমাকে সেবারের মতো করবি ভাবছিস তাই না সত্যি সেবার মাকে মেরাটে আনিয়ে কি কাণ্ডটাই করেছিলাম আমি আজ না কাল কাল না পরশু করতে করতে তিন সপ্তাহ কাটিয়ে দিয়েছিল মা আমার সাথে ক্যাপ্টেন চলে যাবার পর ওর মা মেরাট ষড়যন্ত্রের কাহিনীটা শোনালেন মানিকটা যে কি আমি বুঝি না এত বড় হলো এখনো ছেলে মানুষই গেল না জানেন খাওয়া দাওয়ার পর ডক্টর বসে গল্প গুজব করলেন অনেক কথার মাঝখানে ডক্টর হঠাৎ বললেন একটা ভালো ছেলের হাতে মেটাকে তুলে দিতে পারলে আমরাও দুজনে বেরিয়ে পড়তে পারি ওর জন্যে আর এত দুশ্চিন্তার কি আছে মনিকার মতো মেয়েকে ঘরে নিতে পারলে অনেকেই খুশি হবে ব্যাস ওই পর্যন্তই দুপক্ষের কেউই আর এগোতে পারেননি গল্প টল্প করে উপরে যেতে যেতে অনেক রাত হয়ে গেল আমার জন্য তোমার সুতে সুতে অনেক রাত হয়ে গেল তাই না মা না না এমন কি রাত হয়েছে সেই শুরু ক্যাপ্টেনের মা শোবেন বলে মনিকার ঘরে নিচের থেকে একটা খাট এনে পাতা হয়েছে দুটো সিঙ্গল বেডের খাটের মাঝে বেশ খানিকটা ফাঁক খাটটা একটু এগিয়ে নিয়ে কি বলো মা এত দূরে থাকলে তোমার সঙ্গে গল্প করবো কেমন করে মনিকাই দুজনেই শুয়ে পড়লেন তোমার শুলে তোমার আমি তো ভেবেছিলাম এই একটা খাটে শুভ কিন্তু মা বললেন আপনার কষ্ট হবে তারপর কিছু মামুলি কথাবার্তা মানিকের চিঠিতে পড়তাম তোমরা খুব ভালো লোক সত্যি ভাবিনি তোমরা এত ভালো নিশ্চয় খুব বাড়িয়ে বাড়িয়ে লেখার ছেলে ও না মা দণ্ডের বিচার করে কথা বলে চিঠি লেখে ওর বাবা যাজ হয়েও বিচারে ভুল করেছেন কিন্তু মানিক অসম্ভব মনিকা চুপ করে শুয়ে আছে মুখোমুখি মানিক যে বিচারে ভুল করে না তার প্রমাণ চাও আপনি মা হয়ে ওকে অনেক বেশি চিনবেন আমি আর কি বলবো প্রফেসর বলব দেখাশোনা করতে গিয়ে যখন তোমার সঙ্গে তোমার বাবা মার সঙ্গে ওর আলাপ হলো তখনই আমাকে জানালো আজ সারাদিন তোমাদের সঙ্গে মেলামেশা করতে করতে ওর সেই চিঠিটার কথাই ভাবছিলাম কেন আলোটা চালো যাও ওদিকে যাও আমার স্যুটকেসটা খোলো উপরের শাড়িটা তলায় একটা লম্বা খাম আছে শাড়িটা তুলতেই খাম পেল মনিকা এদিকে নিয়ে এসো ভেতরে চিঠিটা পড়ে দেখো আপনার চিঠি আমি পড়ব পড়ো না মার কাছে লেখা ছেলের চিঠি পড়তে লজ্জা কি ছোট্ট চিঠি প্রফেসর মং যে আসছেন সে কথা তোমাকে আগেই জানিয়েছি সেদিন ওই বৃদ্ধ অধ্যাপককে দেখতে গিয়ে আলাপ হলো একটা বাঙালি মেয়ের সঙ্গে মনিকা ব্যানার্জি তারপর ওর বাবা মার সঙ্গে ডক্টর ব্যানার্জি রেঙ্গুন ইউনিভার্সিটিতে ছিলেন এবং সেই সূত্রে ওদের আলাপ ও ঘনিষ্ঠতা তুমি তো জানো আমি তোমার কোলের মধ্যে লুকিয়ে থাকতে পারলেই সব চাইতে ভালো থাকি খুব বেশি লোকজনের সঙ্গে মেলামেশা করতে আমার মোটেও ভালো লাগে না পছন্দ করি না বিশেষ করে মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হতে আমার অনেক দ্বিধা অনেক ভয় তবু ওদের সবার সঙ্গে পরিচিত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করলাম ডক্টর ব্যানার্জি লোক আর স্ত্রী মাসিমা তোমারই দ্বিতীয় সংস্করণ তোমার হ্যাংলা ছেলেটাকে কি আদর যত্ন করেই খাওয়ান চিঠিটা পড়তে পড়তে মনিকা হাসলো হাসছ কেন এইসব হ্যাংলা ট্যাংলা লেখার কোনো মানে হয় ওর কথা বাদ দাও মনিকা আবার চিঠিটা পড়তে শুরু করলো মনিকা রূপ যৌবন শিক্ষা দীক্ষা থাকা সত্ত্বেও কৃষ্ণচূড়ার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের অহমিকা প্রচার করতে শিখেনি কিন্তু কাছে এলেই রজনীগন্ধার মতো সৌরভে ভরিয়ে দেয় সবাইকে গভীরতা আছে কিন্তু উচ্ছ্বলতা নেই তুমি যখন কলকাতায় আসবে তখন আলাপ করিয়ে দেব নিশ্চয়ই ওদের সবাইকে তোমার ভালো লাগবে চিঠিটা পড়া শেষ হল চিঠিটা খামে ভরে আবার সুটকেসের মধ্যে রেখে সুইচটা অফ করলো মনিকা ক্যাপ্টেনের মার পাশা শুয়ে পড়ল তোমাদের সঙ্গে দু চার নিয়ে তোমার কাছে এসেছি মা কিন্তু কিন্তু কি তুমি কি আমাদের ক্ষমা করতে পারবে এ কি বলছেন আপনি ঠিকই বলছি মা আপনারা আবার কি অন্যায় করলেন যে ক্ষমা চাইছেন হয়তো ইচ্ছা করে করিনি কিন্তু ঘটনাচক্রে অন্যায় করেছি বইকি। ঘটনাটা বড়ই লজ্জার বড় দুঃখের ওসব ভুলে যান অত চিন্তা করার কি আছে তুমি ক্ষমা করলে তুমি ভিক্ষা দিলে হয়তো সত্যি ভুলে যাব হয়তো ছি ছি অমন করে বলবেন না মনিকা দুটি হাত দিয়ে বৃদ্ধা দুটি হাত চেপে ধরলো এই রাত্রির অন্ধকারও তোমাকে সে কথা বলতে ভয় করছে লজ্জা করছে কি দরকার বলার তোমাকে না বললে তো চলবে না মা আমাকে হ্যাঁ মা মাসিমা আপনি কাঁদছেন আপনি একটু ঘুমন সারাটা বুকের মধ্যে তোলপাড় করছি তোমাকে সব কথা না বলা পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না মা বলুন না কি কথা সব কথা শোনার পর আমাকে মানিককে মানিকের বাবাকে ক্ষমা করতে পারবে তুমি ঘেন্নায় আমাদের দূরে ঠেলে দেবে না তো আপনি এসব কথা বলছেন কেন রাত্রি আরো গভীর হল গভীর হলো দুটি প্রাণ তিন পুরুষ ধরে এলাবাদে ওদের বাস যথেষ্ট সম্মান সম্ভ্রম নিয়ে বাস করছিলেন আজও সেই সম্মান সম্ভ্রম নষ্ট হয়নি সত্যি কিন্তু হঠাৎ একটা সারা সংসারটা ভেঙে চড়ে ঝাড়কার হয়ে গেল ভূমিকম্প তার চাইতেও খারাপ মা মানিক কমিশন অফিসার হল ওর বিয়ের জন্য উঠে পড়ে লেগে পড়লাম আমরা দুজনে বেনারসে একটা মেয়ে পছন্দ করা হলো বাবা মানে গরিব মাসির কাছে মানুষ হয়েছে দেখতে শুনতেও বেশ তাছাড়া ছেলের সঙ্গে বিয়ে বিয়ে হবে জাস্টিস শুনে স্বর্গ পেলেন তারপর খুব করে বিয়ে বৌভাত হল যেন মানিকের একদম ছুটি ছিল না বলে ভাতের পরের দিনই চলে গেল পাঠানকোট মাস বেশ কাটল আনন্দে কিন্তু তারপর একদিন কয়েক মিনিটের মধ্যে থেমে গেলেন আর যেন বলতে পারছিলেন না গলার স্বরটা আরো ভারী হয়ে উঠেছিল লজ্জায় ঘেন্নায় দুঃখে কিছুক্ষণ বাকশক্তি শক্তি হয়ে বসে রইলেন আমি গঙ্গা পুজো দিতে গিয়েছিলাম ত্রিবেণীতে সঙ্গমে সন্ধ্যার সময় একলা একলা যাওয়া ঠিক হবে না বলে চাকরটাও গিয়েছিল আমার সঙ্গে ফাঁকা বাড়িতে শুধু পুত্রবধূকে পেয়ে ওর মাথায় যে কি ভূত চাপলো জানি না হঠাৎ উত্তেজনায় উনি কয়েক মুহূর্তের জন্যে পশু হয়ে গিয়েছিলেন এই কলঙ্ক নিয়ে মেয়েটা বাঁচতে চাইল না আলমারির লকার থেকে রিভলভার বের করে নিজেকে শেষ করে দিল এখানেই শেষ করেননি উনি সেই সর্বনাশা কাহিনী বলেছিলেন কিভাবে সব ব্যাপারটা ধামা ধামাচাপা দেওয়া হয় দুনিয়া সবাই জানলো জাস্টিস রায়ের পুত্রবধূ হার্ট অ্যাটাকে মারা গেছে কিন্তু স্তম্ভিত জাস্টিস রায় স্ত্রীর কাছে একমাত্র পুত্রের কাছে সব কথা বলেছিলেন নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা ভিক্ষা করেছিলেন জানো মা ওর মতো দেবতুল্য মানুষ হয় না কিন্তু তবুও কেমন করে মুহূর্তের উত্তেজনায় উনি এমন কাজ করলেন ভেবে পাই না মানিককে নিজের প্রাণের চাইতেও ভালোবাসেন তারপর থেকে মানিক আর আবার যায়নি আর ওর বাবার অবস্থা দেখলে তুমি চোখের জল রাখতে পারবে না এত বড় অন্যায় করে কোনো শান্তি না পেয়ে মানুষটা যে কিভাবে তিলে তিলে দগ্ধ হচ্ছে প্রতি মুহূর্ত জ্বলে পড়ে মরছে তা তুমি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না মা মনিকাও স্থির থাকতে পারেনি রায় পরিবারের সর্বনাশা কাহিনী শুনতে শুনতে চোখের দৃষ্টিটা ঝাপসা হয়ে গেছে এই অর্ধমৃত স্বামী আর ঘর ছাড়া পুত্র নিয়ে আমি যে কিভাবে বেঁচে আছি মা তা ভাবতে পারবে না মানিককে কি আমি কোনোদিন ঘরে ফিরিয়ে নিতে পারবো না ওর বাবা কি মৃত্যুর আগে মানিককে একটা দেখতে পাবে না তুমি কি পারো না মা আমাদের সবাইকে ক্ষমা করতে আমাদের সবাইকে বাঁচাতে মনিকা হাও হাউ করে কেঁদে উঠল আমাকে মা বললে আমি তোমার মা অমন করে কাঁদতে নেই মা একটু আলোটা চালো কেন তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে মনিকা তবুও চুপ করে বুকের মধ্যে মুখটা লুকিয়ে রেখে পড়ে থাকে ক্যাপ্টেনের মা আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন একটু আলোটা না মা তোমাকে যে ভীষণ দেখতে ইচ্ছা করছি নববধুর মতো দ্বিধা সংকোচে ধীরে ধীরে উঠে গিয়ে আলো জেলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল মনিকা ক্যাপ্টেনের মা তাড়াতাড়ি আঁচল দিয়ে নিজের চোখে জল মুছে উঠে গেলেন মনিকার কাছে আঁচল দিয়ে মনিকা চোখের জল মুছিয়ে দিয়ে ওর কপালে একটা চমু খেলেন থাক থাক মনিকা ঝপাং করে একবার ওর পা ছুঁয়ে প্রণাম করে দুহাত দিয়ে গলাটা চড়িয়ে ধরল একটা জিনিস দেখবে কি এস নিজে নিজের সুটকেসটা খুলে কাপড় চোপড়ের নিচ থেকে একটা ফটো বের করে বললেন মানিক কমিশন অফিসার হবার পর ওর বাবার সঙ্গে ছবিটা তোলা হয় মনিকা একটু অবাক হয়ে ফটোটা দেখল পুত্রের গর্বে কার কারজীবনে কখন ঘটে কে বলতে পারে হঠাৎ দুজনের খেয়াল হলো পুবের আকাশটা ভরসা হয়ে উঠেছে মনিকা সুইচটা অফ করে দিয়ে বলল মা এসব কথা কিন্তু আমার বাবা মা বা অন্য কাউকে বলবেন না আচ্ছা আর এলাবাদে গিয়ে একবার বাবাকে পাঠিয়ে দেবেন দেব নিশ্চয়ই কয়েকটা মুহূর্তেই দুর্ঘটনা ঘটে কিন্তু ওই কটা মুহূর্ত তো জীবন নয় জীবন অনেক বড় অনেক ব্যপ্ত তিন মাস পর ক্যাপ্টেন আর্মি হেডকোয়ার্টার্সে ট্রান্সফার হলো ইমিডিয়েটলি জয়েন করতে হবে তাই তো বাসা ভাড়া করে কলকাতাতেই সব কাজ ছেড়ে নেওয়া হলো ওয়ান আপ দিল্লি মেলের এয়ার কন্ডিশন বগির সামনে বেশ ভিড় জমে গেছে জনে জনে সকলের কাছ থেকে বিদায় নিল ওরা দুজনে গুরুজনদের প্রণাম করল মাথায় তুলে নিল আশীর্বাদ দশ পনেরো দিনের মধ্যেই আসবেন তো বাবা আসবো মা ঠিক বলছেন তো জাস্টিস রায় হাসতে হাসতে বললেন তুমি আমার মা তুমি আমার চিফ জাস্টিস তোমাকে কি মিথ্যা কথা বলতে পারি সবাই হাসলো বৃদ্ধ আমজাদ শুধু একবার মাথা নিচু করে চোখ দুটো মুছে নিল ট্রেন ছাড়ল কূপের মধ্যে গিয়েই ক্যাপ্টেন একে একে সব লাইটগুলো অফ করে আলো অফ দিলি কেন মনিকাকে দুহাত দিয়ে আলতো করে জড়িয়ে ধরে ক্যাপ্টেন বলল মনিমালা এখনো আলো অফ করবো না শেষ হলো শ্রীনিমাই ভট্টাচ্যের উপন্যাস ডিসির চতুর্থ তথা অন্তিম পর্ব নমস্কার